ओ गुर्ब्रह्म गुरणु गुरदेवेशर गुरुर्साक्षात्म ब्रह्म तस्म श्रीगुरव नम ओं राय रमचंद्राय रामभद्रा बेधसे नाथाय शीतया पतये नमः ओम गुरुर गुरुर श्री लक्ष्मण भरत शत्रुघ्न हनुमत समेत শ্রীরামচন্দ্র পরব্রাহ্মণ নমহ নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সকলকে স্বপ্নের স্বাগত আজকের এই প্রভাতে আমরা শুনব শ্রীমৎ বাল্মীকি ও রামায়ণের বালকাণ্ড বা আদিকাণ্ডের ষাটষট্টি আটষট্টি এবং ঊনসত্তম স্বর্গ সপ্তষষ্ঠীতম স্বর্গ অর্থাৎ সাতষট্টিতম স্বর্গের প্রতিপাদ্য বিষয় শ্রী রামচন্দ্র কর্তৃক হরধনু ভঙ্গ মহর্ষি বিশ্বামিত্রের নির্দেশে মিথিলাধিপতি জনক কর্তিক অযোধ্যাধিপতি মহারাজ দশরথের নিকট মন্ত্রীদের প্রেরণ মহর্ষি বাল্মীকি লিখছেন তত স রাজা জনক সচিবান বেদীদের সহ ধনুরানী অতঙ্গ দিব্যম গন্ধমাল্লান লেপিত তখন রাজা জনক মন্ত্রীদের নির্দেশ দিলেন গন্ধমাল্য সুশোভিত দিব্য ধনুকটি নিয়ে আসুন মন্ত্রীরা তখন নগরে প্রবেশ করে ধনুকটি নগর থেকে তখন নিয়ে বেরিয়ে আসলেন নীনাং শতানি পঞ্চাশ ব্যতানাং মহাত্মনাম মঞ্জাম চক্রাংতাং সমদন্তে জন আট চাকা বিশিষ্ট সেই ধনুকের আধারটি সিন্ধুকটি অনেক লোকে বহন করে তখন কোনো প্রকারে বহন করে তারা নিয়ে আসলেন যার মধ্যে সেই ধনুকটি রক্ষিত ছিল সেই লৌহ নির্মিত সুন্দর সেই সুন্দর সেই সিন্দুকটি নিয়ে আসলেন নিয়ে এসে তখন মহারাজ জনককে তারা বললেন হেদং ধনবরং রাজন অজিতং সরবরাহি মিথি মেথেলাধিপ রাজেন্দ্র দর্শনীয় যদি বলছেন হে রাজন সকল রাজাদের পূজিত শ্রেষ্ঠ ধনুকটি আপনি যদি ইচ্ছা করেন এই দশরথ নন্দন রাজকুমার দ্বয়কে আপনি দেখাতে পারেন দেবগণ অসুরগণ রাক্ষসগণ গন্ধর্বগণ প্রধান প্রধান যক্ষগণ কিন্নরগণ এবং মহানাগণ কেউই এই ধনুকের গুণে কেউ গুণ আকর্ষণ করে যা সংযোজন করতে সমর্থ হননি যোজনায় সঞ্চালনা এবং উত্তোলনে কেউ সমর্থ হননি তা দেবতারা অসুরীরা গন্ধর্বরা রাক্ষসেরাই কেউ যখন পারেননি আর সাধারণ মানুষ এই রাজকুমার কি পারবেন তদে তদসাং শ্রেষ্ঠম আনিতং মণিপঙ্গ মহাভাগ অনয় রাজপত্রয় হোম হে মনীষ শ্রেষ্ঠ সেই জন্য এই ধনুকটি এখানে নিয়ে আসা হয়েছে আপনি রাজপুত্র এটি দেখান মহর্ষে বরচনা দরাম ইয়ত্র তেষ্ঠ মঞ্জুসাং তাম প্রবৃত্ত ধৃষ্ট ধনুরথা ব্রবে তখন মহর্ষি বিশ্বামিত্রের কথা অনুসারে সেই ধনুকটি যেখানে অবস্থিত ছিল মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র সিন্ধুকটি অনাবৃত করে ধনুক দেখে তারপর বললেন পাশ্চাপাশতা নিঃসহস্রানং বহু রঘুনন্দন আর পয়ৎসমহাত্মা সলীল মেবতা তখন বললেন যে রাম মহর্ষি বিশ্বামিত্রের কথা অনুসারে অবলীলায় সেই ধনুকের মধ্যভাগ ধরে তুললেন এবং সকলের সামনে ধনুকে যা আরোপণ করলেন যা সংযোজন করে দিলেন আর পৈতমর বিচ পয় মাস ধনু ধনুর মধ্যে নর শ্রেষ্ঠ মহাযশস্বী শ্রীরাম ধনুকে মোরবাদ টেন নির্মিত গুণ সংযোজন করে আকর্ষণ করলেন এবং মধ্যভাগ থেকে সেই আকর্ষণের প্রবল চাপে মধ্যভাগ থেকে ধনুকটি ভেঙে গেল সেই ধনুরভঙ্গের সময় প্রবল বজ্রপাতের ন্যায় ভীষণ শব্দ এবং পর্বত বিদীর্ণকারী ভয়ঙ্কর ভূমিকম্প হলো মনিবার বিশ্বামিত্র রাজা জনক এবং রাম শ্রীরাম এবং লক্ষণ এরা ছাড়া সব মানুষ সেই শব্দে মূর্ছিত হয়ে পড়লেন জনকানঙ্কুলে কীর্তি মহারেশ মেশ্রতা সীতা ভরতারমাশা দিয়া আহরাম দাসাত তখন জনক বলেন। আমার কন্যা সীতা দশরথ নয় রামকে প্রতিরূপে প্রাপ্ত হয়ে জনক বংশকে যশস্বী করবে অর্থাৎ জনক বংশের কীর্তি অক্ষুণ্ণ রাখবে মায়া সত্য প্রতিজ্ঞাসা বীর্য শুল্কে তি কৌশিক সীতা প্রাণর মাতা দেয়া রামায়মে সোতা হে কৌশিক নন্দন বিশ্বামিত্র সীতা বীর্য শুল্কা আমার এই প্রতিজ্ঞা সত্যি পরিণত হয়েছে আমার প্রাণ অপেক্ষা প্রিয়া প্রিয় কন্যা এই সীতাকে আমি রামের হস্তে সমর্পণ করব রাজা নংপ্রসিত বাক্যই অনয়ন্ত প্রদান কথায়ন্ত শুল্কায়ন্ত হে মহর্ষি বিশ্বামিত্র আপনি অনুমতি করুন আমার মন্ত্রীরা অতি শীঘ্রই অযোধ্যায় গিয়ে মহারাজ দশরথকে বিনীত বাক্যে বীর্য কন্যাকে সম্প্রদানের বিষয়ে সর্বতভাবে জানিয়ে দ্রুতগতি রথে করে তাকে আমার পুরীতে তারা নিয়ে আসবেন আপনার অনুমতি পেলেই তারা এখনই তারা রওনা হতে চান অযোধ্যাং প্রেসয়া ম ধর্মাত্মা কৃত শাসনম যথা সমাখ্যা তং আনে তং তং নিপং তথা তখন মহর্ষি বিশ্বামিত্র বলেন তাই হোক ধর্মাত্মা রাজা জনক তখন দশরথকে সকল বৃত্তান্ত বলার জন্য এবং এখানে জনকপুরীতে নিয়ে আসার জন্য মন্ত্রীদের অযোধ্যায় তখন প্রেরণ করলেন সাতষট্টিতম স্বর্গের এখানেই সমাপ্তি ইতিহাসে শ্রীমদ রামায়ণে বাল্মীকি আদিকাব্যে বালকাণ্ডে সপ্তষষ্ঠীতম স্বর্গ মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাণ্ড রামায়ণের বালকাণ্ডের বা আদিকাণ্ডের সাতষট্টিতম স্বর্গ এখানেই সমাপ্ত হল শ্রোতা বন্ধুরা আমরা এবার রসৎ সাধন করব আটষট্টিতম স্বর্গের আটষট্টিতম স্বর্গের প্রতিপাদ্য বিষয়ে। রাজা জনকের মন্ত্রীদের নিকট রামলক্ষণের কুশল সংবাদ এবং রাজা জনকের আমন্ত্রণ প্রাপ্ত হয়ে সহ রাজা দশরথের মিথিলা যাত্রার উদ্যোগ মহর্ষি বাল্মীকি লিখছেন জনকেন সমাবেষ্টা দূতান্তে মার্গে তেয়োধ্যাং প্রবেশন পরিম রাজা জনকের আদেশে দ্যোতিরা কী করলেন অযোধ্যার উদ্দেশ্যে সঙ্গে সঙ্গে প্রস্থান করলেন তারা শীঘ্রগামী অশ্ব করে প্রস্থান করলেন তখন তে চতুর্থ দিবসে অযোধ্যা পুরীতে তারা প্রবেশ করলেন মৈথিল জনক রাজা সগ্নিভোত্র পুরস্কৃত মোহর মোহ মধা স্নেহ প্রবেশ করে তারা মহারাজ দশরথকে বললেন যে মিথিলাধিপতি রাজা জনক বারবার স্বস্নেহ মধুর বাকে উপাধ্যায় পুরোহিত এবং অন্যান্য সেবক সহ আপনার নিরঙ্কুশ কুশল সংবাদ জানতে চেয়েছেন পৃষ্ঠ কুশলাব বৈদেহ মিথিলাধিপ কৌশিকানুমতে বা ভবন্ত মিদম আম্রবিদ বিধে মিথিলাধিপতি জনক প্রশান্ত চিত্তে আপনার সর্বাঙ্গীন কুশল সংবাদ জিজ্ঞাসা করেছেন এবং বিশ্বামিত্রের অনুমতি ক্রমে আপনার উদ্দেশ্যে এই বার্তা জানিয়েছেন বলে তারা বার্তাটি বললেন শ্রেয়ং মম সুতরাং শ্রেয়ং মম সুতরাং রাজং বিশ্বামিত্র পুরস্কৃতই যেচ্ছ জগত রাজন যে পত্র কয়ে যে আমার বীর্য কন্যা সীতাকে আমি রামচন্দ্রের হাস্তে সমর্পণ করতে চাই হরধনু ভঙ্গ করে রাম আপনার পুত্র রাম সীতাকে বিবাহ বিবাহ করার যোগ্যতা লাভ করেছেন তৎচরতনাঙ্গনর দিব্যাং মধ্যে ভগনাং মহাত্মা রামে নহি মহাবাহ মহত্তাং জনসংসদে হে রাজন বিরাট জনসমাবেশের সামনেই মহাত্মা রাম সেই স্বর্গীয় বিশাল ধনুটি একদম মাঝখান থেকে ভেঙে দুটুকরো করে দিয়েছেন অস্ময় দেয়া মায়া সীতা বীর্য সুলকা মহাত্মা প্রতিজ্ঞাং তদমেচ্ছামি তদনজ্ঞা তোমার হসি আমি প্রতিজ্ঞা পূরণ করে মুক্তি পেতে ইচ্ছুক সেই জন্য মহাত্মা রামকে আমার বীর্যশুল্ক করনা কন্যা সীতাকে সম্প্রদান করতে চাই অতএব আপনি দয়া করে অনুমতি প্রদান করুন প্রতিজ্ঞাং মম রাজেন্দ্র নিভরতমর হসেভয়বৃতিং তম পলসতে হে রাজন আমার সংকল্প পালনের সহায়তা করুন আপনার দুই পুত্রকে বিবাহ দিয়ে প্রীতি উপভোগ করুন দূত বাক্যং তু তৎস রাজা পরমহর্ষিত বশিষ্ঠ বাম দেবং চি মহাম্রবেদ মহারাজ পরিত দূতের বাক্য শ্রবণ করে পরম আনন্দিত হয়ে মহারাজ দশরথ কুলগুরু বশিষ্ঠকে এবং কুলপুরোহিত বাম দেখবে এবং মন্ত্রীদের সবাইকে আহ্বান করে তখন তিনি বললেন গুপ্ত কৌশিক পুত্রে নৌশলানন্দবর্ধন লক্ষ্মণেন সহ ভ্রাতা বিদেহত কৌশলর আনন্দ বর্ধনকারী রাম ভ্রাতা লক্ষণের সঙ্গে কৌশিক নন্দন বিশ্বামিতের তত্ত্বাবধানে এখন বিদেহ রাজ্যে অবস্থান করছেন মন্ত্রী নার মত সহ সর্বি মহর্ষিবিহি এতি রাজা সয মহর্ষিদের সঙ্গে মন্ত্রীরা তখন বললেন তখন যে বেশ তাই হোক রাজা প্রীত হয়ে তখন বললেন যে জনক রামচন্দ্রের বীরত্ব সচক্ষে দর্শন করেছেন তিনি রামচন্দ্রের হস্তে স্বিয়কন্যা বীর্যশুল্ক সীতাকে তিনি সম্প্রদান করতে ইচ্ছুক সকলে তখন হর্ষান্বিত হলেন মন্ত্রীরাও তখন বললেন রাজাও তখন প্রীত হয়ে দশরথ তখন বললেন যে আমরা আগামীকালই তাহলে আমরা যাত্রা শুরু করব। রাজা দশরথ কর্তৃক সমাদরে সম্বর্ধিত হয়ে জনকের সর্বগুণান্বিত মন্ত্রীগণ মহানন্দে সেখানে অযোধ্যায় বাস করে তারা রাত্রিবাস করলেন ইতিহাসের শ্রীমদ রামায়ণে বাল্মীকি আদিকাব্যে বালকাণ্ডে অষ্টষষ্ঠীতম স্বর্গ মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ড বা আদিকাণ্ডের আটষট্টিতম স্বর্গ এখানে সমাপ্ত হল আমরা এবার রসার সাধন করব উনসত্ত উনসত্তরতম স্বর্গ অথ এ কনসপ্তরিতম ঊনসত্তরতম স্বর্গের প্রতিপাদ্য বিষয় ব্রহ্মর্ষি বর্শিষ্ঠ প্রমুখ মণিমণ্ডলী প্রভূত ধন সম্পাদ চতুরঙ্গ সেনাবাহিনী সহ মহারাজ দশরথের মিথিলা যাত্রা সেখানে মহারাজ জনকর্তৃক তাদের স্বাগত সম্ভাটন এবং বিপুল সম্বর্ধনা মহর্ষি বাল্মীকি লিখছেন তত রাতরাং তায়াং তায় সপাধ্যায় রাজা দশরথর ঋষ্ট সুমন্ত্র ইদম্রবেদ রাত্রি প্রভাত হলে উপাধ্যায় বান্ধবগণ রাজা দশরথ হৃষ্ট চিত্তে সুমন্ত্রকে বললেন বশিষ্ঠ জবালে দেবশ্চ জিরথ কর্ষপ দীর্ঘায়ু দীর্ঘায়ন তথা মহর্ষি ব্রহ্মর্ষি বশিষ্ঠদেব বামদেব জাবালী কশ্যপ দীর্ঘায়ু মারকণ্ড মণি এবং কাতায়ন এই সকল পূজনীয় ব্রাহ্মণরা অগ্রেগ্রমন করুক যাতে কাল বিলম্ব না হয় সেই জন্য আমার অদ্ভুত প্রস্তুত করচনাচ নরেন্দ্র চ চতুরঙ্গিনে রাজা নম্রে শিভের সারভারধং ব্রজন্তং পৃষ্ঠত্নয় রাজা তার নির্দেশ অনুসারে চতুরঙ্গ সেনা ঋষিদের সঙ্গে গমনরত রাজার পশ্চাতে চলতে লাগলো রাজা দশরথ ঋষিদের সঙ্গে নিয়ে চললেন আর তার নির্দেশ অনুসারে চতুরঙ্গ সেনা এই বিপুল সব সেনা চলতে লাগলো রাজা দশরথের পেছন পেছন গত্ত চতুরহং মারগং বিদেহান রাজা চ জনক শ্রীমান শ্রোত্ব সব ব্রহ্মর্ষি মহর্ষি ঋষিগণ সহ রাজা দশরথ চার দিন ধরে পথ চলে শেষে বিধেয় রাজ্যে উপস্থিত হলেন তাদের আগমন বার্তা শ্রবণ করে শ্রীমান রাজা জনক কী করলেন তাদের বিপুল সম্বর্ধনার আয়োজন করলেন রাজশ্রেষ্ঠ জনক উৎফুল্ল চিত্তে নরশ্রেষ্ঠ রাজা দশরথকে বললেন হে নরশ্রেষ্ঠ রঘুনন্দন আপনাকে স্বাগত সৌভাগ্যবশতই আজ আপনাকে পেলাম আপনি উভয় পুত্রের বীরত্বে প্রীতির উপী পুত্রবধূকে লাভ করবেন অপরপক্ষের সৌভাগ্যবশত আমি দেবগণ পরিবৃত ইন্দ্রের মতো সকল ব্রাহ্মণ শ্রেষ্ঠ সহ মহা তেজস্বী ভগবান ঋষি বশিষ্টদেবকে আজকে আমি দর্শন করার সৌভাগ্য লাভ করলাম দেষ্টামে মেয়ে বেগনা বেঘনা দেশটা মেয়ে পুজিত কলাম রাঘবন্ধাত বেরিজ শ্রেষ্ঠ মহাবলয় সৌভাগ্যবশত মহাবলশালী বীর শ্রেষ্ঠ রঘুবংশীয়দের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ হেতু আমার বিঘ্ন সকল বিদ্রুত এবং বংশ আজকে ধন্য হল সপ্রভাতে নরেন্দ্র ত্বং সম্বরতয় তোমার হসে ইয়জ্ঞ শান্তে নর শ্রেষ্ঠ বিবাহমে শেষত্বময়ী হে রাজেন্দ্র আগামীকাল প্রভাতে যজ্ঞ শেষ করে আপনি ঋষি প্রধানদের সঙ্গে উপস্থিত হয়ে বিবাহ কার্য সম্পন্ন করবেন এই আমার প্রার্থনা তত সর্বে মণিঙ্গনা পরস্পর সমাগমে হর্ষেন মহতযুক্ত রাত্রিমবসন সুখম মণিগণ সকল পরস্পর মিলিত হয়ে পরমানন্দ সেই রাত্রি সেখানে সুখে বাস করলেন অথ রাম মহাতেজা লক্ষ্মণে না সমং যজৌ বিশ্বামিতরং পুরস্কৃত ঋতুপাদপৃশন মহাতেজস্বী রামচন্দ্র বিশ্বমিত্রকে সামনে নিয়ে অগ্রে রেখে লক্ষণের সঙ্গে গিয়ে পিতার চরণদয় স্পর্শ করে প্রণাম প্রণতি নিবেদন করে বন্দনা করলেন জনকপি মহাতেজা ক্রিয়া ধর্মে নতত্ত্ববেদ যজ্ঞ সুতা ভাঙ্গ কৃত্তারাত্রিমাসহ মহা তেজস্বী শাস্ত্র তত্ত্ববিদ্যাজা জনক কন্যা মঙ্গলের জন্য ধর্মীয় ক্রিয়ানুষ্ঠানে যৌকার্য সম্পন্ন করে রাত্রিতে সুখে সায়িত হলেন ঊনসত্তরতম স্বর্গের এখানেই সমাপ্তি ইতিহাসে শ্রীমদ রামায়ণে বাল্মীকি এ আদিকাব্যে বালকাণ্ডে সপ্ততি স্বর্গ মহর্ষি বাল্মীকি বিবেচিত আদিকা বড় রামায়ণের বালকাণ্ড বা আদিকাণ্ডের তম স্বর্গ এখানেই সমাপ্ত সবাইকে আমার নমস্কার ধন্যবাদ শ্রী শ্রী গুরু মহাজের মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক এই প্রার্থনা জানাই পুনরায় নমস্কার ধন্যবাদ